হ্যালো ভাই ব্রাদার, আপনারা দেখছেন লেটস ডিসকাস। আজকের টপিকটি হচ্ছে মাসুদানা ক্যারেক্টারটি নিয়ে। এই ক্যারেক্টারটি মূলত কাজী আনোয়ার হোসেনের লেখা একটি কল্প ক্যারেক্টার বা কাল্পনিক চরিত্র, যেটি বলতে পারেন বাংলাদেশের জেমস বন্ড। এই ক্যারেক্টারটিতে অভিনয় করেছেন সর্বপ্রথমে সোহেল রানা। তার এই মুভিটি অসাধারণভাবে মানুষের কাছে দর্শকপ্রিয় হয়ে ওঠে, কিন্তু বর্তমান সময়ে 2021 সালে এসে, অর্থাৎ 21-22 সালে এসে নতুন যে ক্যারেক্টারটি আমরা পাই, অ্যাক্টরকে পাই, তিনি হলেন এবিএম সুমন। এবিএম সুমন মাসুদানা অভিনয় করেছে অসাধারণ, তবে MR9 মুভিটি অতটা ভালো হয়নি। মান্না মুভিটি ভালো হয়নি, তবে এবিএম সুমনকে কিন্তু সেখানে ভালোই মানিয়েছে। এখন প্রশ্ন হয়ে ওঠে এখানে যে আপনারা একটি ক্যারেক্টার পেয়ে গিয়েছিলেন, একটা ক্যারেক্টারের জন্য একজন অ্যাক্টরকে ভালোভাবে পেয়ে গিয়েছিলেন যে মাসুদানা চরিত্রে ভালোভাবে অভিনয় করতে পারে, সেই এবিএম সুমনকে বাদ দিয়ে কেন অনন্ত জলিল? আচ্ছা, মানলাম এবিএম সুমন আপনি অভিনয় করাবেন না, তাহলে আরিফিন শুভ রয়েছে, তো তাকে কেন নিলেন না? আপনি একজনের কাছে টাকা রয়েছে, একজন ভালো মানুষ, সে তার সিনেমাকে ভালোবাসে বলে তাকে দিয়ে চরিত্র করাতে হবে? মানে অনন্ত জলিল সব ধরনের অভিনয় করতে পারে না, সবাই জানে, তবে অনন্ত জলিলকে দিয়ে কেন এই ক্যারেক্টারটা করানো হচ্ছে? তাহলে কি মাসুদানা শেষ? হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো মাসুদানা কেন শেষ হয়ে যাচ্ছে এই ক্যারেক্টারটি সেটি নিয়ে। দেখুন, এই ক্যারেক্টারটা সকলের একটা হচ্ছে পাঠকদের একটা প্রিয় ক্যারেক্টার। এটা প্রায় 400টা বই রচনা করা হয়েছে মাসুদানোর উপরে। মুভি চাইলে অনেক মুভি বানানো যাবে, ধ্বংস পাহাড় কিংবা ভারতনাট্যম, এরকম অনেক গল্প নিয়ে মুভি বানানো যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায়, সেখানে নতুন কোনো কাহিনী আমরা যোগ করতে পারি না। অপারেশন চিতা যে গল্পটা আছে, সেখান থেকে চিতা মুভিটি আসছে অনন্ত জলিলের। আমার কথা হচ্ছে এখানে তাকে কীভাবে মানাবে সেটা নিয়ে। আপনি একটা ভালো স্টোরিকে নষ্ট করতে চাইলে এভাবে কাজ করতে পারেন। আসলে সত্য কথা, যেটা অপারেশন জ্যাকপট বলে যে মুভি আসছে, সেখানে আপনি অনন্ত জলিলকে লিড করছেন। ভাই, অন্যান্য কাহিনীতে লিড করেন সেটা বিষয় না, অপারেশন জ্যাকপট যেটি মূলত মুক্তিযুদ্ধভিত্তিক একটা পারফেক্ট সিনেমা, সেখানে আপনি এমনভাবে মুভিটা বানাচ্ছেন যেটা হচ্ছে বলতে পারেন ইতিহাস বিকৃত হয়ে যেতে পারে, আমি জানি না, দেখে কিছু স্টক ফুটেজ দেখে তাই মনে হচ্ছে। তাহলে আমি এখানে বলতে চাচ্ছি মাসুদানা ক্যারেক্টারটা অলরেডি শেষ, কারণ এরপর কে মাসুদানা হবে? এখন আপনারা যদি নাই বোঝেন যে কোন অ্যাক্টর কী ক্যারেক্টার করে অভিনয়, কোন অ্যাক্টর কোন ক্যারেক্টারে ভালো অভিনয় করতে পারবে, তাহলে তো আপনারা মুভি বানাইতে পারবেন না ভালোভাবে। সো এটাই কথা যে মাসুদানা ক্যারেক্টারটা শেষ হয়ে যাচ্ছে পাঠকদের মনে দুঃখ দিয়ে, কারণ এরপর যদি কোনো ফিল্ম আসেও, সেটা যদি আপনারা এরকমই কাস্টিং ভুল করেন তাহলে কিন্তু কেউ দেখবে না। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে।